शाम को नहीं थे, शाम को नहीं थे। हेलो बंधुरा, आवर विलेज आवर फूडे सबा के स्वागत जानिए नतून एक वीडियो नहीं चले। आज के तो सकाल के मेक कर हल्का हल्का बिस्टी होच्छे, आबार बिस्टी कमे जाच्छे। तो ये टाइम तो इलिश माछ खेते खूब भालो लागे ये बिस्टिर मध्य। तो आज के सरकम ही एक रेसिपि है इलिश माछ बेगुन और कचु दिए खूब सुंदर एक झोल है। तो देखे नाओ क्यों बनाए। और एखे दोटो इलिश माछ नहीं, इलिश माछ दोटो केटे नेब। आज के जे माछ दुटो एने से देखे बोझा जा माछेर पेटे डिम आछे। देखते ही पाच ये पेटर मध्य डिम, डिम भर्ती एकदम। মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। আর এখানে কচু আর বেগুন নিয়ে নিয়েছি, এগুলো এবার কেটে নেব। আর এগুলোকে বলে গুড়ি কচু। এবার আমি সরষে লঙ্কা আর কটা জিরে বেটে নেব। নুরা দেখ প্লেন হয়ে গেছে, স্লিপ কাটে, স্লিপ কাটে। মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছে, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো আমি বেশি ভাজবো না, একটু একটু পিস করে তুলে নিচ্ছি। Thank you.
ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি কচু, কচুটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, এবার দিয়ে দিচ্ছি জিরে আর সর্ষে বাটা। এবার দিয়ে দিচ্ছি জল, বেগুনটা প্রথমে ভেজেও দেওয়া যায়, আজকে আমি ভাজিনি, আমি না ভেজেই দেবো, আর যখন ঝোলটা ফুটবে তখনই বেগুনটা দিতে হবে। আর বেগুন ঝোলের উপর দিয়েই ঝোলটা ঢেকে দিতে হবে, এভাবে 5 মিনিট ঢেকে দিলে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। এই কচু আর বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি মাছ। তরকারিটা হয়ে গিয়েছে, আবার নামিয়ে দিচ্ছি।